খোলা রাখুন কেন কারণ অচেনা লিংক থেকে সব সময় সাবধান তাই তো অচেনা লিংক আমরা বিভিন্ন সময় দেখে থাকি এবং হয়তো প্রলোভনের জন্য আমরা কখনো কখনো সেগুলো ক্লিক করে থাকি ডেটাবেস দিয়ে দিই কিন্তু একদম তারপর কি না বুঝে কোনো মেসেজ ফরওয়ার্ড নয় অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন কোনো মেসেজ আসে যেগুলো আমরা বিভিন্ন গ্রুপে সার্কুলেট করতে থাকি সেটা বন্ধ করতে সঙ্গে সঙ্গে এরপর এরপর দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় ভেবে চিন্তে ছবি বা ভিডিও দিন সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার আগে যেটা জারা পেটেল বলেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার আগে ভেবে চিন্তে সজাগ হয়ে দিন নাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে আপনার এবং যার ভিডিও আপনি শেয়ার করছেন তারও এরপর ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেবেন যেমনটা তুমি বলছিলে বিশাখা যে সোশ্যাল মিডিয়াতে যতটা সম্ভব কম ব্যক্তিগত তথ্য সেটাকে সামনে আনা তাই তো এরপর এরপর অনলাইনে তথ্য দেওয়ার আগে 10 বার ভাবুন প্রয়োজনে 100 বার ভাবুন কিন্তু অনলাইনে দেওয়ার আগে ভাববেন হয়তো চীনের কোনো অ্যাপ আপনার সমস্ত ডেটাবেস নেওয়ার জন্য বসে রয়েছে ভিডিও বা কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হলে সতর্ক থাকতে হবে এটাও কিন্তু একটা বড় দিক অস্বাভাবিক মানে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই শব্দগুলো ভিডিও বা কণ্ঠস্বরের অস্বাভাবিক সেটা হলে সজাগ থাকতে হবে ভবিষ্যতে আপনি কেমন সোশ্যাল মিডিয়ায় এই টোপটা কিন্তু আমরা প্রায়ই দেখি বিশাখা একদমই তাই একদমই তাই এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় হাতছানি থেকে সাবধান এই যে যেটা মধুকল্পিতা বলছিল যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন প্রলোভন আসছে কেমন হতে পারে আপনার আগামী 100 বছর পরে আপনাকে কেমন দেখতে হবে 100 বছর আগে আপনি কেমন দেখতে ছিলেন সমস্ত বিষয় থেকে আপনাকে ভীষণভাবে সজাগ থাকতে হবে তাই তো মধুকল্পিতা একদমই তাই এবং এই সজাগটা কিন্তু আমাকে আপনাকেই থাকতে হবে আমি আপনি পারবো সজাগ থেকে এই সমস্ত বিষয় থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই বেঁচে থাকার বিষয়গুলো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা এই যে আমরা এতক্ষণ ধরে এত কথা বলছি এরও তো কিছু আইন রয়েছে এবং কিছু কি তার শাস্তি রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে কেননা অন্যায় করে যাবে আর অন্যায় শাস্তি হবে না এটা তো হতেই পারে না বিশাখা তাই তো একদমই তাই কিন্তু এই যে অন্যায় হবে এবং তার কোন ধারায় কোন দণ্ডবিধি দিয়ে কি হতে পারে তার আইনি কি ব্যবস্থা রয়েছে 3 বছর পর্যন্ত জেল হতে পারে যদি ডিপ ফেকে কেউ যদি দোষী প্রমাণিত হয় 1 লক্ষ টাকা জরিমানাও হতে পারে তাই তো একদমই তাই এবং 36 ঘন্টার মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে বিশাখা 36 ঘন্টার মধ্যে সরাতে হবে কন্টেন্ট তাই তো বিশাখা একদমই তাই এবং সন্দীপ সেনগুপ্ত আমরা এই যে এতগুলো কথা বলছি আইনের ধারা বলছি এর পাশাপাশি সাইবার বিশেষজ্ঞ তারা কি বলছেন সেটাও তো শুনতে হবে না হলে আমরা কি করে বুঝব যে এর ভেতরে আরো কত আশঙ্কার জায়গা থাকতে পারে সন্দীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ কি বলছেন শুনবো আরও যদি কোনো ভিডিও পেয়ে থাকেন যেখানটায় এমন কিছু একটা বলছে যেটা আপনার সন্দেহ হচ্ছে সেইটা কিন্তু আপনারা ফ্যাক্ট চেকার ওয়েবসাইট থেকে একবার চেক করে নিন গুগলে গিয়ে চেক করবেন ফ্যাক্ট চেকার সেই সমস্ত সাইট থেকে চেক করুন যে আদৌ ভিডিওটা আসল না নকল ওর টাইটেলটা দিলেই বুঝতে পারবেন নইলে কিন্তু দুম করে ওটাকে বিশ্বাস করবেন না এবং ওটাকে ফরওয়ার্ড করবেন না কালকে যদি কোনো একটা রায়ট লাগে বা কোনো মানুষ মারা যায় বা ক্ষতি হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের কাছে নিয়ম আছে যারা এই ভিডিওগুলো ফরওয়ার্ড করছেন তাদের প্রত্যেককে কিন্তু শাস্তি দেওয়া যেতে পারে এবং যিনি প্রথম এটাকে ফরওয়ার্ড করা শুরু করেছেন তাকে কিন্তু জেল হয়ে যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা দেখলাম ডিপ ফেক বলে একটা জিনিসের উদ্ভব হলো পৃথিবী জুড়ে আমার সর্বত্র সেলফি থেকে আরম্ভ করে ভিডিও অনলাইনে অ্যাভেলেবেল এবং আমার ভয়েসও অ্যাভেলেবেল এবং যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ডেটাগুলোকে ফিট করা যায় আপনার বক্তব্যর ভিডিও তৈরি করে দেবে যেখানে আপনি আদৌ কোনোভাবে কোনো বক্তব্য কোথাও দেননি অভিনেতা অভিনেত্রীদের মডেলিং ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছে যেখান থেকে মনে হবে আসেফ যেন অরিজিনাল উনি ভিডিওটা করেছে ডিপলি ফেক করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা কিন্তু আগামী দিনে আরও অনেক বড় আকার ধারণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যদি কন্ট্রোল না হয় বা কোনো ওয়াচ ডগ না থাকে তাহলে আগামী দিনে এটা থেকে কিন্তু বড় বড় ক্রাইমও হবে প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল